অনেক কষ্টের, মনে করেন আমি পানির গ্লাসটা হাতে ধরে উঠাই খাই পারতাম না, মনে করেন আমার খাওয়াই দেওয়া লাগতো। আসসালামু আলাইকুম, আমার বয়স 48, আমাদের বাড়ি দোহার থানা ঢাকা জেলা, আমার নাম শেলিনা আক্তার। আমার অনেক বছর 25-26 বছর ধরে ব্যথা, ডান হাত ডান পাও মানে এই সাইড ডান সাইড অনেক ব্যথা ছিল, হাত দিয়ে কিছু ধরতে পারতাম না, উড়াইতে পারতাম না, পা দিয়ে বল দিয়ে হাঁটতে পারতাম না, মানে কারণ এম করতে যেতে এই বাম সাইড আই পড়ছে, মানে অনেক বছর ধরে অনেক ডাক্তার দেখাইছি। ও এই যে কয়েকদিন ভালো থাকতাম, আবার যেই ব্যথা সেই ব্যথাই শুরু হয়ে গেত, আবার এই বিছনায় পড়ে থাকতাম 9 মাস 10 মাস 1 বছর, এমন করতে করতে মনে করেন ইন্ডিয়াও গেছি 2 বার, বুঝছেন, ইন্ডিয়া যাওয়া চিকিৎসা করছি, ইন্ডিয়া কোনো রোগ ধরতে পারে না, মানে কই মানসিক রোগ, বুঝছেন, মানসিক চাপের কারণে ব্যথা নামে এই বলছে। তাই যে আবার মাঝে মাঝে এমনি পড়ে যায়, ওই যে বুঝেনি তো গ্রামের বাড়ি, কত কবিরাজ ই হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছি, অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, তারা ইঞ্জেকশন আর ক্যালসিয়ামের ওষুধ দিত, এদিক খাইতাম কাজ হতো না আর কি, ব্যথাই যেত না, মানে কারণ ভিতরে যে জ্বালাতাম যন্ত্রণা আর জ্বর থাকতো, মনে করেন কাজ দিবার ক্ষমতা আমার হইতো না, বিছনা গল উঠার ক্ষমতা হইতো না, একদম দেরে উঠার লাগতো এই অবস্থায়। আর এই যে পিঠের মধ্যে যে ব্যথা, পিঠের আর মাজায় মানে দৈরে এমনি উঠার লাগতো, খাওয়াই দেন লাগতো আমার, মানে লাঠি দিয়ে বর্দে বর্দে মানে কোনো কাক দিয়ে বাইরে গেতাম আর কি, এই অবস্থা ছিল। তার অনেক বছর 25-26 বছরের ঘটনা, মনে করেন এমন কেউ কেয়ার করে না, অনেক টাকা পয়সা খরচ গেছে, ইন্ডিয়াও গেছি, এমনি বাংলাদেশে ডাক্তারও দেখাইছি, মানে মনে করেন এ জায়গায় আসছি, এপ্রিলকে 7 মাস ধরে ঘরে পড়া, আবার আবার 7 মাস ধরে বিছনা পড়া, তারপরে এমনি ওই দিন ডেরো সুদান খাই কমে না, তারপরে এসে শেষে মেয়েরে কই কি আমার একটা ঢাকা কোনো ডাক্তারের কাছে নিয়ে যা, কয় তোমার কোন ডাক্তারের কাছে নিয়ে যাও, কোনো ডাক্তার তো তোমার রোগ ধরতে পারে না, তুমি দালাও না, হ্যাঁ তাও কই নে হিসেবে যে আমি মোবাইলে ইউটিউবে সার্চ দেখলাম স্যারেরই ডক্টর প্রধান শফিউল্লা প্রধান স্যারেরই দেখে আমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যা, কেউ রাজি নেই, তারপরে আসলাম এই অবস্থা, আজকে 20 দিন যাব আসি আমি, তা আল্লাহ রহমত আগের থেকে একটু উন্নত ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা যেন হায়াত দেখ ডাক্তারে, আপনাকে দোয়া আপনাকে ছিল আল্লাহ যেন রহমত করছে, হেরে আমি হাজার হাজার শুক্রিয়া। অনেক কষ্টের, মনে করেন আমি পানির গ্লাসটা হাতে ধরে উঠাই খাই পারতাম না, মনে করেন আমার খাওয়াই দেওয়া লাগতো, আমি অসহায় পুঙ্গ হয়ে গেছি, তা আগে তাই কাঁদতে পারি, হাঁটতে পারি, কথা বলতে পারি, আমি কেউ সাথে কথাও বলতে পারতাম না, আর মুখ চাপটা আসতো, আর অনেক দিনের রোগ মানুষ সেলা করতো আর কি, বুঝছেন, এই তো আপনি এই ছিলাই জানি আমি সুস্থ, যে এতদিন আল্লাহ আমার হাত দেওয়াতে নাই, আমি জানি সম্পূর্ণ সুস্থ হয়ে জীবনযাপন করা ভাই, এটুক দোয়া করবেন আমার জন্য। এই তো অনেক যন্ত্রণা মনে কর ভিতরে তুমন যে লাগছে আর কি, আপনাকে বুঝাই পারলাম না, আমি মানে বাইচা থাকা বড়া একটা বয়স্ক লোক যেমন প্যারালাইস হয়ে ঘরে পড়ে থাকে, থাক থাকো খারাপ মনে করে না, ওই জন লাগতো খাওয়াই জন লাগতো, মানে কোনো দৈরে নিয়ে বাথরুম এনে লাগতো, এই অবস্থা, মানে এত কাক জল আর ক্ষমতা নাই, পিছনে গলে লাগে টাইম নেয় ফালাই নেয় পান্দে রাখে, এই অবস্থা। পারি হলে আমি নিজে নিজে খাইতে পারি, মানে নিজে নিজে পানি ডালতে পারি, হাঁটতে পারি, কেউ লাগে বসে, মানে সেই দুঃখটা ভিতরে গন গেছে আর কি, কষ্টটা ভিতরে যে কষ্ট যন্ত্রণা, যে আমি স্বাভাবিকভাবে কেন আমি চলতে পারি না, মানে আর কি আমি একটু পরিবর্তন আছি, আমি সম্পূর্ণই ভালো আছি, আপনার দোয়া এটুকুই যথেষ্ট আমার, অনেক অনেক যথেষ্ট, অনেক অনেক পাওয়া, স্যার বাড়ি স্যারকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে চিকিৎসা নিলে,
যারা থেরাপি দিচ্ছে তারাও ভালো, আমার উৎসাহ দিত যে আপনি সুস্থ হয়ে যাবেন। তো এক সুস্থ করার মালিক আল্লাহ, একজনের চিন্তা লাগে বুঝছেন না। যাই এই সুস্থতা জানি আমি যতদিন জীবন যাপন আল্লাহ আমার হাত দিয়ে রাখছে ততদিন জানি আমি মনে করেন সুস্থ থাকতে পারি, এই আমার কামনা। তাদের বলবো তোমরা সুস্থ বেছেন এই মেডিকেল আসো, দিপিয়া আসছি হাসপাতালে ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে, একটু আইসা দেখা করে তোমরা ট্রিটমেন্ট নাও, ইনশাল্লাহ তোমরাও ভালো হবে। কেন বললাম আমি সুস্থ হয়েছি আইসা, তাই সবাই আমার জন্য দোয়া বল করবেন, আমি জানি সারা জীবন সুস্থ থাকতে পারি, এই কামনা করে করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।